লক্ষ্য করেন এখানে কিন্তু পাঁচ হাজার টাকা চলে এসেছে আমার বিকাশে যে টাকাটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সামনে সরাসরি কাজ করে ইনকাম করে নিলাম বর্তমানে আমি আছে একটি ওয়েবসাইটে এবং যদি মনোযোগ সহকারে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই কাজটি করলে পেয়ে যাবেন 5 ডলার এবং এই কাজটি করলে পেয়ে যাবেন 5 ডলার এই রকম কিন্তু অসংখ্য কাজ আছে এই ওয়েবসাইটে আমি আপনাদের কি অবশ্যই লাইভে একটি কাজ করে দেখাবো এবং লক্ষ্য করেন এই কাজটি করলে পেয়ে যাবেন 65 ডলার যার বাংলাদেশি মূল্য প্রায় হাজার টাকা আর এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে আর হ্যাঁ আমি যদি মাইক্রোজবসে চলে যাই লক্ষ্য করেন প্রথমে যে কাজটি দেখতে পাচ্ছেন এটি করলে পেয়ে যাবেন 40 টাকা এবং এই রকম কিন্তু এই পেজে অসংখ্য অসংখ্য কাজ আছে এবং এখানে দেখেন ইউটিউবের ভিডিও দেখেও কিন্তু ইনকাম করতে পারবেন আর এই পেজে যতগুলো কাজ দেখতে পাচ্ছেন সবগুলো কোন প্রকার অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন তার মানে এক কথায় আজকের এই ওয়েবসাইটে অভিজ্ঞতা থাকলেও কাজ করতে পারবেন এবং অভিজ্ঞতা না থাকলেও কাজ করতে পারবেন এবং এই সাইটে কাজ করে আপনার কষ্টের অর্জিত টাকা খুব সহজেই বিকাশ নগদ রকেট অথবা বাইন্যান্সের মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন সরাসরি চলে যাব মূল ভিডিওতে তার আগে যে কথাটি না বললেই নয় আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রিয় ভাই সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করছে আজকের মূল ভিডিও চলে আসলাম সরাসরি মূল ওয়েবসাইটে আমার দেওয়া লিংকে ক্লিক করে আপনারা ঠিক এইরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন আর হ্যাঁ আজকের ওয়েবসাইটের লিংক পেতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আমি ভিডিও শেষ অংশে গিয়ে দেখাবো ওয়েবসাইটের লিংক কোথায় পাবেন আচ্ছা এই সাইটে আসার পরে অবশ্যই আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য লক্ষ্য করেন এখানে কিন্তু সাইন ইন বাটন আছে এবং সাইন আপ বাটন আছে অবশ্যই আমাদেরকে সাইন আপ বাটনে ক্লিক করে দিতে হবে এরপরে লক্ষ্য করেন আমরা কিন্তু একটি ফর্ম পেয়ে গেছি এই ফর্মটি অবশ্যই সবাইকে ফিল করে নিতে হবে এখানে লক্ষ্য করেন ফার্স্ট নেম এখানে নামের প্রথম অংশ দিবেন দেন লাস্ট নেম এখানে নামের দ্বিতীয় অংশ দিবেন এবং ইমেল বক্সে অবশ্যই একটা ভ্যালিড ইমেল দিতে ভুলবেন না এরপরে অবশ্যই একটা ইউজার নেম লিখতে হবে এখানে অবশ্যই একটা ইউজার নেম লিখে দিবেন এবং লক্ষ্য করেন কান্টি এখানে বাংলাদেশ দেওয়া আছে আমরা যারা বাংলাদেশে আছি তারা এখানে বাংলাদেশি রাখবো এবং আপনি চাইলে কিন্তু আজকের এই ওয়েবসাইটে পৃথিবীর যে কোনো দেশ থেকে কাজ করতে পারবেন কারণ এটি একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট সো এরপর অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে দেন লক্ষ্য করেন পাসওয়ার্ডে কিন্তু দুইটি বক্স আছে দুইটি বক্সে অবশ্যই সেম পাসওয়ার্ড টাইপ করে দিবেন দেওয়ার পর এখানে অবশ্যই টিকমার করে দিবেন এবং রেজিস্টার নাও বাটনে ক্লিক করে দিবেন আর ক্লিক করার সাথে সাথে আপনাদের ইমেইল একটা কোড চলে যাবে সেই কোডটি অবশ্যই এখানে টাইপ করে দিতে হবে সো আমি কোডটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এই সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এখন লক্ষ্য করেন আমি কিন্তু অ্যাকাউন্টটি

আপলোড সফটওয়্যার এবং দেখতে পাচ্ছেন মাইক্রোসফ এরকম কিন্তু অসংখ্য অসংখ্য অপশন আছে এবং যদি রি উপর ক্লিক করে লক্ষ্য করেন এই সাইটে কিন্তু এই ক্যাপচার গুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এই ক্যাপচার গুলো শুধুমাত্র দেখে দেখে লিখে দিবেন আমি দেখালাম না ইজি সহজ এরপর লক্ষ্য করেন উইডল মানি আছে যদি করেন। এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে পারফেক্ট মানি আছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইনেন্স আছে যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু বাইন্যান্স এর মাধ্যমে খুব সহজে এই সাইট থেকে উত্তোলন করে নিতে পারবেন এবং যদি উইডল লিমিট লক্ষ্য করেন মাত্র তিন ডলার হলেই কিন্তু আজকের এই সাইট থেকে খুব সহজে সরাসরি বিকাশ বা নগদের মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন এবং যেটা প্রসেসিং টাইম দেখাচ্ছে সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত এবং একদম নিচে যদি কিছু অপশন লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে ফ্রিল্যান্সার জব লিস্ট আছে এরপর দেখতে পাচ্ছেন সার্ভিস বুকিং আছে দেন আছে সফটওয়্যার সেলস এবং লক্ষ্য করেন ডিজাইন সেলস এবং বিভিন্ন ট্রানজেকশন লগ এখানে দেখতে পাবেন আচ্ছা আমি আপনাদের সরাসরি একটি কাজ করে দেখাবো কাজ করার পূর্বে অবশ্যই আপনার অ্যাকাউন্টে চলে যেতে হবে মানে আমার অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন অবশ্যই ফিলআপ করে নিতে হবে এগুলো অবশ্যই আপনারা সবাই ফিলআপ করে নেবেন এরপরে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনাকে এই সাইটে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে আর অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন এই বাটনে ক্লিক করে খুব সহজে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে যার কারণে আমি এই বিষয়টা স্কিপ করে গেলাম আপনারা অবশ্যই নিউজ দাইতে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন আচ্ছা এবার আমি সরাসরি একটি কাজ করে দেখাবো কাজ করতে হলে অবশ্যই আমাকে উপরে চলে হবে। এবং এই জব বাটনের উপরে ক্লিক করতে হবে এরপরে এখানে কিন্তু অসংখ্য কাজ দেখা যাচ্ছে। এবং আমি একটি কাজ ফাইন্ড আউট করে নিচ্ছি লক্ষ্য করেন লঘু ডিজাইনের কাজ যেটা আমাকে দশ ঘন্টার মধ্যে ডেলিভারি করতে হবে যার মূল্য হচ্ছে পঁয়ষট্টি ডলার এবং এখানে টোটাল বিট করেছে বাইশ জন মানে এই কাজটি করতে বাইশ জন ব্যক্তি আগ্রহী সো এখানে আমি অবশ্যই একটা বিট করব আশা করি এই কাজটি পেয়ে যাব কারণ আপনারা সবাই জানেন আমি কিন্তু লোগো ডিজাইন নিয়ে কাজ করে থাকি মার্কেট প্লেসে আচ্ছা এই কাজটি করতে হলে অবশ্যই আমাকে বিট করতে হবে আর বিট করার জন্য লক্ষ্য করেন বিট নাও বাটনে ক্লিক করতে হবে এরপরে লক্ষ্য করেন এই কাজের বিস্তারিত ইনফরমেশন এখানে দেওয়া আছে যদি আপনি এগুলো না বোঝেন সেক্ষেত্রে অবশ্যই গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন এবং রিক্রুইটমেন্ট যদি লক্ষ্য করেন দেখেন এখানে কি কি ফাইল জমা দিতে হবে সমস্ত ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে সো এখন আমি এই কাজে বিট করব বিট করার জন্য আমাকে অবশ্যই এই বিটস বাটনে ক্লিক করতে হবে এরপরে লক্ষ্য করেন যদি একটু নিচে চলে যায় এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ব্যক্তি বিট করেছে এক কথায় এই কাজে প্রস্তাব দিয়েছে এবং কে কত ডলারে করতে চাচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে সো আমি সেম ভাবে একটা বিট করব এখানে টাইটেলে লিখে দিলাম আই এম ইন্টারেস্টেড ইন ডুইং দি জব এবং লক্ষ্য করেন এখানে প্রাইস আছে প্রাইস আমি কত ডলারে করতে চাচ্ছি সেটা এখানে উল্লেখ করে দিতে হবে যেহেতু পঁয়ষট্টি ডলার সর্বোচ্চ হচ্ছে আপনি পঁয়ষট্টি ডলারের উপরে কিন্তু দিতে পারবেন না আপনি চাইলে এই নিচে দিতে পারবেন সো আমি এখানে পঁয়ষট্টি ডলার দিয়ে দিলাম এরপর লক্ষ্য করেন এনিওয়ান ওয়ান ক্যান অর্ডার মানে আপনাকে কি যে কেউ এখানে অর্ডার করতে পারবে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন অবশ্যই এবং ডিসক্রিপশনে অবশ্যই একটা সুন্দর করে ডিসক্রিপশন লিখতে হবে লক্ষ্য করেন আমি কিন্তু একটা ডিসক্রিপশন এখানে লিখে দিয়েছি আচ্ছা ডিসক্রিপশন লেখা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমাকে এই বিট নাওতে ক্লিক করতে হবে আর ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করেন আমাদের বিট এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে মানে ক্লায়েন্টের কাছে চলে গেছে আমাদের প্রপোজালটি এবং যদি এখানে বিডে চলে যায় লক্ষ্য করেন অন্য ব্যক্তি যেভাবে প্রপোজাল দিয়েছিল ঠিক সেম ভাবে আমার প্রপোজালটাও কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে আচ্ছা আমি দীর্ঘ প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করেছি জবটা পাওয়ার জন্য আশা করি জবটা আমি পেয়ে গেছি আপনারা যদি এখানে আমার প্রোফাইলটা লক্ষ্য করেন আমি কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সার প্রোফাইলে আছি এবং যদি একটু নিচে চলে যায় লক্ষ্য করেন এখানে কিন্তু ওয়ার্ক লিস্ট আছে এবং জব লিস্টের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটি তারা দিয়ে দিয়েছে মানে আমাদেরকে অ্যাপ্রুব করে দিয়েছে এখানে লক্ষ্য করেন ইন প্রগ্রেসে আছে যেটা চার মিনিট পূর্বে ক্লায়েন্ট আমাকে অ্যাকসেপ্ট করে দিয়েছে মানে উনি আমাকে কাজের জন্য নিয়োজিত করেছেন আচ্ছা আপনারা চাইলে কিন্তু সরাসরি ক্লায়েন্টের সাথে মেসেজে কথা বলতে পারবেন এজন্য তার নামের উপরে ক্লিক করতে হবে এরপর নিচে চলে যেতে হবে লক্ষ্য করেন কথা বলতে পারবেন আচ্ছা এখন আমি ভেগে চলে যাচ্ছি এবং আমি এই কাজটি কমপ্লিট করব প্রায় আধা ঘন্টা কাজ করার পর আমি তার ফাইলটা রেডি করেছি আমি যদি আমার কম্পিউটার একটু দেখাই লক্ষ্য করেন এখানে এই যে হলো লোগো ডিজাইনের একটা জিপ ফাইল যেটা উনি জিপে চেয়েছেন মানে বিভিন্ন বিভিন্ন ফাইল এখানে অ্যাটাচ করা আছে এখন আমি সরাসরি ওনাকে এই ফাইলটা ডেলিভারি করে দিব আর ডেলিভারি দিতে হলে অবশ্যই ওয়েবসাইটে চলে যেতে হবে চলে আসলাম ওয়েবসাইটে এবং যদি এখানে লক্ষ্য করেন পিসি আইকনের নিচে কিন্তু একটা আইকন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চুজ ফাইল এখানে আমাদেরকে ক্লিক করে ফাইলটা অবশ্যই ধরিয়ে দিতে হবে এরপরে লক্ষ্য করেন ডেসক্রাইব ইউর ডেলিভারি ডিটেলস এখানে অবশ্যই আমাকে কিছু একটা লিখে দিতে হবে সো আমি এখানে লিখে দিলাম ইউর ওয়ার্ক ক্লিক ডান সেটা লেখার পর এই সাবমিট বাটনে ক্লিক করে দিলাম আর ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন যেই ব্যক্তি আমাকে কাজটি দিয়েছিল উনি যখন এই কাজটি চেক করবে চেক করে যখন অ্যাপ্রুভ করে দিবে আর অ্যাপ্রুভ করার সাথে সাথে কিন্তু আমার মূল অ্যাকাউন্টে উক্ত ডলারগুলো যুক্ত হয়ে যাবে বর্তমানে আমার ব্যালেন্সে কিন্তু জিরো কোনো প্রকার টাকা নাই বা ডলার নাই সো এখন আমি কিছু সময় অপেক্ষা করে নিব এবং দেখতে পা ও মাই গড আমার অ্যাকাউন্টে কিন্তু পঁয়ষট্টি ডলার যুক্ত হয়ে গেছে যেই কাজটি আমি আপনাদের সামনে সরাসরি করে দিলাম চলেন আমি আপনাদের হিস্ট্রিটা একটু দেখাই এজন্য ফ্রিল্যান্সার জব লিস্টে ক্লিক করে দিলাম লক্ষ্য করেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চার মিনিট পূর্বে এবং যেটা আমাকে পেইড করে দেওয়া হয়েছে সো এখন যদি আমি ড্যাশবোর্ডে চলে যাই লক্ষ্য করেন আমার ব্যালেন্সে কিন্তু পঁয়ষট্টি ডলার আছে সো আমি আপনাদের সামনে সরাসরি এই পঁয়ষট্টি ডলার উত্তোলন করে দেখাবো আর উত্তোলন করতে হলে অবশ্যই আমাকে উইডল বাটনে ক্লিক করতে হবে সো এখানে আমি ক্লিক করে দিলাম এরপরে লক্ষ্য করেন উইডল মেথড এখানে বিকাশ নগদ রকেট উপায় পারফেক্ট মানি বাইন্যান্স সকল মেথড আছে সো আমি চাচ্ছি বিকাশের মাধ্যমে নিতে এবং এই সাইটে কিন্তু এক ডলার সমান নব্বই টাকা ধরা হয়ে থাকে সো উইডো না বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর লক্ষ্য করেন এখানে ইন্টার অ্যামাউন্ট এখানে অবশ্যই লিখে দিতে হবে কত ডলার উইডো করতে চাচ্ছি সো আমি পঁয়ষট্টি ডলার দিয়ে এই কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম এরপরে লক্ষ্য করেন রিকোয়েস্ট এমন হচ্ছে পঁয়ষট্টি ডলার এবং উইডল চার্জ কাটবে সিক্স ডলার এবং আমাকে পেমেন্ট করবে আটান্ন ডলার পঞ্চাশ সেন্ট এবং যেখানে আমাকে সর্বমোট টাকা দিবে পাঁচ টাকা এখন যদি লক্ষ্য করেন এখানে কিন্তু বিকাশ নাম্বার দিতে হবে সো এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম আর ক্লিক করার সাথে সাথেই আমাদের উইডল রিকোয়েস্টটি কিন্তু সাকসেসফুলি ভাবে চলে গেছে আপনি যদি এখানে এখানে করেন এটা কিন্তু বর্তমানে পেন্ডিং আছে এবং আমাকে পেমেন্ট করবে পাঁচ টাকা সো আমি কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ও মাই গড আমার উইডল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি যদি আমার মোবাইলটা একটু ভালো করে দেখাই লক্ষ্য করেন এখানে কিন্তু পাঁচ টাকা চলে এসেছে আমার বিকাশে যে টাকাটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সামনে সরাসরি কাজ করে ইনকাম করে নিলাম আজকের এই ওয়েবসাইটটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং ট্রাস্টেড আপনার এখানে সবাই নিঃসন্দেহে আচ্ছা যেই কাজটি দেখালাম এই কাজটি করতে হলে অবশ্যই আপনাদের আপনাদের পূর্বের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবার আমি কাজ কিভাবে করতে হয় এই জন্য আপনাকে চলে যেতে হবে মাইক্রোসফ এ এবং লক্ষ্য করেন এই কাজটি করলে পেয়ে যাবেন চল্লিশ সেন্ট যার বাংলাদেশি মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবং এই কাজটি করলে পেয়ে যাবেন বারো সেন্ট যার বাংলাদেশি মূল্য হচ্ছে বারো টাকা এবং যদি আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু ইউটিউবের ভিডিও দেখেও ইনকাম করার সুবর্ণ সুযোগ আছে এই এইরকম অসংখ্য অসংখ্য কাজ রয়েছে আজকের এই ওয়েবসাইটে আচ্ছা আপনি যেই কাজটি করতে চাবেন তার উপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন আর ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন বাংলাতে লেখা আছে যেহেতু এখানে বাংলাদেশি মাইক্রোসফট থাকে সেহেতু সবগুলো বাংলাতে লেখা থাকবে এবং তারা কিছু প্রমাণ জমা চাইবে সেগুলো অবশ্যই আপনি সম্পূর্ণ ভালো করে পড়ে নেবেন পড়ার পর লক্ষ্য করেন এখানে কিন্তু একটা বক্স চলে এসেছে এই বক্সে অবশ্যই আপনাকে প্রমাণগুলো লিখে দিতে হবে এবং যদি কোনো স্ক্রিনশট জমা চায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সুস ফাইলে ক্লিক করে স্ক্রিনশট এখানে জমা করে দিতে হবে আচ্ছা সব কিছু কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট দিস টাকসে ক্লিক করে দিবেন আর টাকসে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকের এই ওয়েবসাইটটি ইন্টারন্যাশনাল একটা ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম সো আমি যদি আপনাদেরকে আরো বিস্তারিত একটু ভালো করে বোঝাই যায় লক্ষ্য করেন এখানে কিন্তু ফ্রিল্যান্সার প্রোফাইল আছে এবং ক্লায়েন্ট প্রোফাইল আছে ফ্রিল্যান্সার প্রোফাইল এবং ক্লায়েন্ট প্রোফাইল দুইটাই কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এখানে দুই প্রোফাইলে দুই ধরনের অপশন পেয়ে যাবেন আপনারা যারা কাজ করতে চান তারা অবশ্যই ফ্রিল্যান্সার প্রোফাইলে থাকবেন আর যারা এই সাইটে কাজ দিতে চান তারা অবশ্যই ক্লায়েন্ট প্রোফাইলে থাকবেন ক্লায়েন্ট প্রোফাইলে থেকে আপনি যে কোনো ধরনের কাজ এই সাইটে দিতে পারবেন আচ্ছা এখানে ক্লায়েন্ট প্রোফাইল যদি ভালো করে লক্ষ্য করেন ক্রিয়েট ফ্রিল্যান্সার জবস আছে এবং যদি লক্ষ্য ক্রেট মাইক্রোসফট সাসা এবং দেখেন রানিং কে পেইন্ট বিভিন্ন হিস্টরি কিন্তু এখানে দেখতে পাবেন এবং জব দিতে হলে অবশ্যই আপনাকে টাকা ডিপোজিট করে দিতে হবে এই জন্য যে ডিপোজিট ম্যানের অপশন পেজ আছেন এবং এখানে সকল ক্লায়েন্টের জন্য যা যা প্রয়োজন সকল অপশন কিন্তু ক্লায়েন্ট প্রোফাইলে পেয়ে যাবেন এবং কথা বলতে বলতে চলে আসলাম একদম ভিডিও শেষ অংশে প্রিয় ভাই আপনি যদি আমার এই ভিডিওতে এখনো লাইক করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমি সবাইকে অনুরোধ করব আজকে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আজকের ওয়েবসাইট লিংক পেতে হলে আপনাকে চলে যেতে হবে কমেন্ট বক্সে সো কমেন্টে ঠিক প্রথম কমেন্টে এইরকম ভাবে ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন আর এখানে আপনারা সবাই ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এইরকম একটা ব্লগিং সাইটে চলে আসবেন এখানে আসার পর আজকের ওয়েবসাইট নিয়ে সুন্দর করে একটা ব্লগ পোস্ট পেয়ে যাবেন এই পোস্টটি পড়ে নিলে আজকের ওয়েবসাইট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং ওয়েবসাইট লিংক পেতে হলে অবশ্যই আপনাকে একটি একটি অপশন খুঁজে বের করতে হবে অপশনটি দেখতে ঠিক এইরকম হলুদ কালারে হয়ে থাকবে ক্লিক হেয়ার ফোর ওয়েবসাইট আর এখানে ক্লিক করে দিলেই কিন্তু আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবেন সেক্ষেত্রে প্রথম ক্লিকে একটু সমস্যা হতে পারে অন্য কোন সাইটে চলে যেতে পারে যদি এইরকম হয় তাহলে এখানে দুই তিনবার ক্লিক করবেন তাহলে কিন্তু আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ